নবী জিকে একবার 72 জন কাফের অস্ত্র সহ ঘিরে ফেলেছিল। ডাক দিয়ে বলে, মোহাম্মদ, এই ময়দানে তোমাকে কে বাঁচাবে? নবীজি তার চিরাচরিত্র অভ্যাস অনুযায়ী হঠাৎ তার মুখ দিয়ে বের হয়ে গেল, আল্লাহ বাঁচাবে। কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ বাঁচাবে কথাটা মুখ দিয়ে আসা ওই সময় একেবারেই সহজ, কত কঠিন অবস্থায় তিনি স্বতঃস্ফূর্ত ভাবে বললেন, আমার আল্লাহ বাঁচাবে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিসসালামকে আমার আল্লাহ আদেশ দিলেন, ফোর্স পাঠিয়ে দাও। মৌমাছির চাক এসে নবীজিকে সহ তাদেরকে ঘিরে ফেলেছে, গনগন আওয়াজ দিয়ে তাদেরকে এক এক জনকে হোল ফটায়, সব পালিয়ে বাঁচে না। নবীজি বিরক্ত হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, মৌমাছিরা কেন আমাদের সামনে এত ডিস্টার্ব করো, এত আওয়াজ দাও? মৌমাছি বলেছে, রব্বুল আলামিন জবানটা খুলে দাও, তোমার নবীকে সালাম দিয়ে জীবনটা ধন্য করি। জবান খুলে গেল, ডাক দিয়ে বললেন, হে নবী, আপনি শুধু গনগন আওয়াজ শোনেন, এটা কিন্তু গনগন আওয়াজ না। এই পৃথিবীতে আমরা যখন মধু সংগ্রহ করার জন্য নিজের বাসা থেকে কমপক্ষে 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত চলে যাই, কিন্তু আল্লাহর এশারা আমাদের বাসা থেকে যত দূরে আমরা যাই রাস্তা আমরা কোনোদিন ভুলি না, কারণ রাস্তা দেখানোর দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। কে? আরো জোরে বলেন, ইন্না আলাইনা লাল হুদা। অবশ্যই আমি আল্লাহ নিজে মানুষকে রাস্তা দেখাই, শুধু মানুষকে না, এ পৃথিবীতে যত সৃষ্টি আমি বানিয়েছি ওদের সৃষ্টি করার দায়িত্ব আমার, রাস্তা কর্মপদ্ধতি জীবন ধারণের বিষয়গুলো বলে দেওয়ার দায়িত্ব আমার। সুতরাং আমাদেরকে যদি আল্লাহ বানিয়ে থাকেন, বিশ্বাস আপনার থাকে, অবশ্যই তিনি আমাদের রাস্তা ছাড়া, কথা বলেন না কেন, রাস্তা ছাড়া ছেড়ে দিয়েছেন। আল্লাহি কসদু সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শা আলাহাদাকুম আজমাইন। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে হাজারো বাঁকা রাস্তা তৈরি হয়ে আছে, এর ভেতরে সঠিক রাস্তা বলে দেওয়ার দায়িত্ব পালন করি আমি আল্লাহ নিজে। আল্লাহ তো নিজে এসে আমাদেরকে বলা সম্ভব না যে বান্দা এই যে এইটা এইটা না, এই জন্য কোরআনে কারিমে আল্লাহ ওই বর্ণনাগুলো দিয়ে এ কোরআন পাঠিয়েছেন, এইটা হেদায়েতের রাস্তা, এটা গমরাহির রাস্তা। পাত্তা বাজ্জানার রশ্ন মেনাল গয়, এ পৃথিবীতে হক এবং বাতিল যেটা স্পষ্ট এখন কোরআন দিয়ে আল্লাহ করে দিয়েছেন, এরপরেও যদি কেউ হেদায়েতের পথ না পায়, এই ব্যর্থতা তার নিজের। আমরা পথ হারাই না, আল্লাহ আমাদেরকে পথ বলে দিয়েছেন। আমরা ওখান থেকে মধু সংগ্রহ করার পরে যখন আসি, এ পৃথিবীতে এমন কোনো ফুল নেই যে ফুলের ওপরে 10 ভাগের বেশি মধু থাকে, নেই। ওটা আমরা ওখান থেকে শ্রমিক যারা আসি আমাদের চাকে বাসায়, প্রথমেই দারোয়ান দাঁড়িয়ে থাকে, এরপরে গার্ড, এরপরে আমাদের রানী। আমাদের শরীর থেকে, আমাদের মুখ থেকে, আমাদের পেট থেকে যে মধুটা নিয়ে আমাদের বাসায় আমরা প্রবেশ করব, 10 ভাগের বেশি মধু কোনো ফুলে ফলে পাওয়া যায় না। এ মধুটা নিয়ে যদি চাকের সামনে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকি, প্রবেশ করতে দেবে না। আল্লাহর নবী বললেন, কি করো তাহলে মধু নিয়ে? মৌমাছিরা জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এই 10 ভাগ মধু আমার মুখের উপরে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে একবার দরুদ পড়ি। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ 10 ভাগ মধুকে 100 ভাগ বানিয়ে দেন। যেই নবীর উপরে দরুদ পড়লে মৌমাছির মুখের মধু 10 থেকে 100 পর্যন্ত হয়ে যায়। আজ আমরা বিশ্বে 175 কোটি নবীর উম্মত, সেই নবীর আদর্শ যদি আমরা মেনে চলি, আল্লাহর নবীর যে ঘোষণা, খায়রুল কুরুনি করনি, খায়রুল কুরুনি উম্মতি, খায়রুল কুরুনি নাস, অবশ্যই তার বাস্তব প্রমাণ পাওয়া সম্ভব। আশা করছি কথার অর্থ আপনি বুঝেছেন।
খলনা বাসে একটু খেয়াল করে শুনবেন, এবার মৌমাছি যখন বাসায় প্রবেশ করতে যাবে ওর শরীরের দিকে তাকিয়ে যদি এই গার্ড এখানে যিনি দায়িত্বে আছেন পিও পা বলা হয়, ও যদি দেখে শরীরের ভেতরে কোনো নাপাক জিনিস আছে সঙ্গে সঙ্গে রানীর কাছে খবর চলে যায়, রানী ওকে আল্লাহ নাপাক জায়গায় বসতে নিষেধ করেছে, কারণ এই মধুটা আল্লাহর বান্দারা খাবে। কে খাবে? জোরে বলেন, আল্লাহর বান্দাদের শরীরের ভেতরে পেটের ভেতরে কোনো হারাম নাপাক জিনিস যেন না যায়। এই জন্য আল্লাহ মৌমাছিকে তিনটা জায়গাও বলে দিয়েছেন, যেখানে সেখানে ওরা বাসাও বাঁধে না দেখবেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনার রব কিন্তু মৌমাছির ওপরে ওহি করেছে, তে তিনটে জায়গায় তোমরা বাসা বাঁধবে, এক নম্বরে মানুষের ঘরের ছাদে, দুই নম্বরে গাছের ডালে, তিন নম্বরে পাহাড়ের চূড়ায়। নবী আপনি দেখবেন এই তিনটা জায়গা ছাড়া কোনো জায়গায় মৌমাছি কিন্তু তাদের বাসা বাঁধে না। তাদেরকে আদেশ দিয়েছে আল্লাহ কয়বার? জবান খুলে বলেন কয়বার? মাত্র একবার আদেশ পেয়ে যেদিন তাদেরকে বানিয়েছে ওই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত তারা এর বিপরীত কোনো জায়গায় আপনি বাসা তাদের পাবেন না। আর আমাদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন এই কোরআনে 500 কত বলেন, দুঃখজনক হলেও সত্য, এখানে আল্লাহর হাজার হাজার বান্দা আমরা একটা আদেশ এখন মানি না। ওদেরকে আদেশ দিয়েছে কয়টা মেনে চলছে কথা বলেন না কেন? আমাদেরকে দিয়েছে 500, মেনে চলা দূরের কথা, আরো আল্লাহর আদেশের বিরোধিতা করা যায় কি করে? অনেকে চেষ্টা চালায়,